নমস্কার, আপনি চাই আছে গাঁও শহর জেলার খবর। মই জয়ন্ত মাধব গোস্বামী। ডিঙর দলবদ্ধ ধর্ষণ কাণ্ডক লৈ উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। আরক্ষী সঞ্চালক প্রধানক ডিঙলৈ যোৱাৰ নির্দেশ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পিছতে ডিঙলৈ আরক্ষী সঞ্চালক প্রধান। অপরাধীক শীঘ্রেই গ্রেপ্তারের নির্দেশ মুখ্যমন্ত্রীর। দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লবলৈ আরক্ষী সঞ্চালক প্রধানক নির্দেশ। দোষীক রেহাই দিয়া নহব বলে সকিয়নি মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর নির্দেশের পিছতে ডিঙলৈ রওনা হয় মন্ত্রী পীযূষ হাজরিকা। দলবদ্ধ ধর্ষণ কাণ্ডর বুজ লব মন্ত্রী পীযূষ হাজরিকায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পিছতে নগাঁও আরক্ষীর তৎপরতা। ঢিং ধর্ষণ কাণ্ডর মাস্টার মাইন্ডক গ্রেপ্তার আরক্ষীর। ধর্ষণকারী তফজ্জুল ইসলামক গ্রেপ্তার নগাঁও আরক্ষীর। তফজ্জুলের লগত আছিল আরো দুই নরপিশাস। আন দুই অভিযুক্ত গ্রেপ্তারের বাবে নগাঁও আরক্ষীর অভিযান। এখন বাইকত আহিছিল তিনি ধর্ষণকারী। তিনিজন লড়া কোন নাম? এজনক তো এরেস্ট করা হয়েছে, বাকি দুজনের নামও আপনাদের পাই যাব। মোটরসাইকেল এখন উঠি আহি আছিলে, কিন্তু ঢিঙত এই ঘটনা এই ফাস্ট নয়, স্প্রে গ্যাং হয়েছে আর হয়েই থাকে। যাগাত আমার খিলঞ্জিয়া মানুষ মাইনরিটি হয়েছে, সেই জায়গাত আমার মানুষবিলাক সদাই সমস্যা থাকে। কিন্তু আনফর্চুনেটলি যাক জায়গাত আমি মেজরিটি, তার মানুষে এই মানুষখিনির কথাটা অনুভব নকরে। কিন্তু আমার শত্রু কোন, মিত্র কোন, মানুষে এই আজিলেকে উলিয়াব নুখুজে বা নাজানে বা মানুষে এভয়েড করে, দ্যাট ইজ দ্য বিগেস্ট আইরনি। সেইটাই আজি আমার আটাইতকৈ ডাঙৰ সমস্যা। সরকারে তো পদক্ষেপ লৈ আছে, সরকারে পদক্ষেপ লৈ থাকিব, কিন্তু মানুষের ভিতর থাকা যেটো জন্তু, সেই জন্তুটক সরকারে কেনেকে আগত বুঝি উঠিব, এটো তো ঘটনার পিছতহে সরকারে গম পায়। অসমিয়া বঙালী বিহারী এই ডিসকাশনটোয়ে হব না লাগে, যোনে যত গন্ডগোল করে তার উপর একশন। পীযূষ হাজরিকাকো মই যাব দিছো। আর মই সদায় কই থাকো যে আমার অসমত নামনি আর মধ্য অসম বরাকভেলি আদির দরে জায়গাত আমার খিলঞ্জিয়া মানুষ লোকেল মানুষবিলাক বহুত ভয় আর সন্ত্রাসের পরিবেশত থাকে। অসমৰ মানুষে যিমান এই কথাবোৰ বুঝিব সিমানে আমার কারণে ভাল। বাকি তো আইনত যে ব্যবস্থা লব লাগে তো মই লমেই, কিন্তু আমি যিমানেই সেনসিটিভ হম যে এই জায়গাবিলাকত কেনেকে আমার মানুষবিলাক থাকে, কিমান কষ্টত থাকে, আমি যিমানেই সেনসিটিভ হম সিমানেই আমার মানুষবিলাকে সুরক্ষা পাব। ইফালে ঢিঙর দলবদ্ধ ধর্ষণ কাণ্ডর ক্ষিপ্র তদন্ত চলি আছে। মুখ্যমন্ত্রীগুলি ইতিমধ্যে সকিয়নি দিলে। নগাঁও আরক্ষী চিনাক্ত করেছে তিনটা ধর্ষণকারীক। দলবদ্ধ ধর্ষণ কাণ্ডর মাস্টার মাইন্ড তফজ্জুল ইসলাম। ধর্ষণকারী তফজ্জুল ইসলামক ইতিমধ্যেই নগাঁও আরক্ষী গ্রেপ্তার করেছে। তফজ্জুলের লগত আছিল আর দুই নরপিশাস। এখন বাইকত আহিছিল তিনি ধর্ষণকারী। পূর্বে দুই অভিযুক্তক আটক করে জেরা চলাইছিল আরক্ষীয়ে। আরক্ষী আটক করিলে শহীদুল ইসলাম আর তফজ্জুল ইসলামক। দুই অভিযুক্তর এগারী কণমানি কিশোরীক কেবাটাও পাখণ্ডয় দলবদ্ধ ধর্ষণ করার খবর আহিছে। মই তীব্র ভাষার গরিহণা দিছো, যদিও আকো কৈছো মোর গরিহণা দিবলে সাকে কম ভাষা, মানে তীব্র ভাষা বলে কবলে আর আগত কিবা কব লাগিছিলে মোর, মই ইমানখিনি নাজানো, মানে তীব্র গরিহণার ভাষা দিছো বলে, তীব্র ভাষার গরিহণা দিছো বলে কলে মোর যে অন্তরের উষ্মা সেটা প্রকাশ করবা নাই মই। গতি মূর এই ক্ষেত্রত কবলকে মানে শব্দ বিচারি পড়া নাই। ইমান বেয়া ঘটনা, এজনী ছালীক পিছে পিছে বিচারি বিচারি যদি এই পাখণ্ডকটাই আক্রমণ করেছে, অত্যাচার করেছে, ধর্ষণ করেছে, ইয়ার বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চয়ক হব। মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ইতিমধ্যে টুইটযোগে জানাইছে যে দোষীক রেহাই দিয়া নহব। ইতিমধ্যে ডিজিপি ডাঙরিয়া ঘটনাস্থলী পাও পাও হয়েছে আর অল্প আগতে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় মোকো ডিঙলৈকে যাবলে নির্দেশ দিছে। মই দুই মিনিটের ভিতর ইয়ারপরা ডিঙলৈকে রওনা হম। এটা কথা অসমবাসী কব খুঁজো যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া সরকারখন এই জঘন্য ঘটনার কারণে যাবে যিমানখিনি কৰিব লাগে সকলোখিনি কৰিব। আর আকো কৈছো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সরকারত কোনোৱে এনেকুৱা বেয়া কর্ম করে সারি না যায়, কঠোরের পর কঠোর শাস্তি নিশ্চয়ক দোষীর বিরুদ্ধে বিহা হব। রাইজ তো ডেফিনেটলি ওলাব, কারণ এনেক বারে বারে যতে ততে এই ঘটনাবিল হয়ে আছে আর
পার্টিকুলার কিছু মানুষ এই কামট করে আছে, রাইজর কিছু রাইজর অশান্তি হওয়াটো স্বাভাবিক, রাইজ ক্ষোভত থাকাটো স্বাভাবিক। কালি রাতেরপরাই যথেষ্ট মানুষখিনি উষ্মাত আছে, মানে যাওয়া রাতেরপরাই ডিসি এসপি সকলের যোগাযোগত আছো, কারণ মানে নগাঁও জেলার গ্রেজেন্ট মিনিষ্টার বা মানে অবিভক্ত নগাঁও জেলার মরিগাঁও জেলার এজন ব্যক্তি, মুখ্যমন্ত্রী ডাগরিয়ারও রাতেরপরপরা কালি রাতে কেবালেনিও কথা পাতিছো। মানুষের যে উষ্মা, মানুষের ক্ষোভ নিশ্চয়কৈ হব, কারণ এনেকা বেয়া ঘটনা যদি হয়ে থাকে অবস্থা কি হব, কোন দিকে গৈ আছে আমার কারণে অল্প চিন্তা করবলগিয়া কথা। কিন্তু এটা কথা কও, দোষী সারি যাব নয়, আমার সরকারে কঠোরপরা কঠোরতম শাস্তি নিশ্চয়কৈ বিহিব। নাই, আসলতে কিছু কথা মই তাতে গৈ চাই পেলাই কম, ইয়াতে মই যেহেতু মই জানুয়ে মূর, কারণ মূর ঘর ঠিঙরপরা বেশি দূর নহয়, মই জানুয়ে কিছু নির্দিষ্ট মানুষে অসমীয়া মানুষক বারে বারে আক্রমণ করেছে, বারে বারে সন্ত্রাসিত করেছে, বারে বারে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন প্রক্রিয়ায় নির্যাতন চলাইছে। আমি যিমান কঠোর হয়েছো আরো নিশ্চয়কৈ কঠোর হব লাগিব, সরকার এই ক্ষেত্রে বহি না থাকে। এয়া মন্ত্রী পীযুষ হাজরিকায় সংবাদ মাধ্যমের সম্মুখত এই ঘটনাক তীব্র গরিহনা দিছে আর দোষীয়ে দৃষ্টান্তমূলক শাস্তি লাভ করব এটা চিন্তনীয় বিষয় বলে উল্লেখ করেছে মন্ত্রীগুলো। আর এয়া আমি দেখাইছো সর্বস্তরের নাগরিক, সর্বস্তরের রাইজ, পুরুষ মহিলা সকলো ওলাই আহিছে, সমস্যরে ন্যায় বিচারিছে, ধিংকন্যাক ন্যায় দিয়ার দাবিরে রাজপথ কপাই তুলিছে। এই মুহূর্তে ধিঙর মহিলা পুরুষ সকলে, যুবক যুবতী সকল ওলাই আহিছে, ছাত্র সমাজ ওলাই আহিছে, ছাত্রী সকলে ওলাই আহিছে। আর এই মুহূর্তে প্রতিবাদস্থলীর পর আমার সাংবাদিক মুজাম্মিল হকর সহ সংযুক্ত হয়েছো। মুজাম্মিল, হয় প্রতিবাদ প্রায় চারি ঘন্টা ধরে অব্যাহত আছে, রাজপথ অবরোধ করে পেলায় এই প্রতিবাদ চলি আছে। আর প্রতিবাদকারী সকলে এটাই দাবি জানাইছে যে যিকেইটা পাহন লৈ এই কিশোরীগৰাকীক দর্শন করেছিল, এই দর্শনকারী সকল কঠোর কঠোরতম শাস্তি প্রদান করব, অর্থাৎ ফাঁসি প্রদান করব। মানে প্রতিবাদ স্থলীর দৃশ্য মানে দেখাইছো কিদরে সহস্র কেবা সহস্রাধিক লোক, পুরুষ মহিলা জ্যেষ্ঠ নাগরিক সকল ওলাই আছে, ছাত্র ছাত্রী সকল ওলাই আছে। আর এটাই বিচারিছে যে যিকেইজন দোষী এই দর্শনকাণ্ড জড়িত, যিকেইটা দোষী আছে এই দোষীকেইটা উচিত শাস্তি প্রদান করব। আর রাজপথ অবরোধ করেছে, আর ঢিঙত কেবল এই এই ঘটনায় সংঘটিত নয়, কিছুদিন পূর্বে আরো একটা ঘটনা তেনেকা অনুরূপ সংঘটিত হয়েছিল, স্পিকাঙ্গর দ্বারা সেই ঘটনা সংঘটিত হয়েছিল, আর পিছত পুনরাক এই ঘটনা সংঘটিত হওয়া রাইজ সকল যথেষ্ট ক্ষোভিত হয়ে পড়েছে। আর এই প্রতিবাদকারী প্রতিবাদস্থলীত আছে মহিলা, মহিলা সকল আছে, ছাত্র ছাত্রী সকল আছে, ছাত্র সন্তান বিহবীয় সকল আছে, জ্যেষ্ঠ নাগরিক সকল আছে। মই সেই প্রতিবাদকারীর সেই দৃশ্য মই দেখাইছো, মই মূল ছাত্র সন্তার বিহবীয় আছে, মই অল্প আগুয়াই হয় স্পষ্ট কথা, যখন ঢিং অঞ্চলত যাওয়া এক মাস পূর্বে এগারী ষাঠির ঊর্ধ্বর মহিলা দলবদ্ধভাবে ধর্ষণ করে গুছি যায়, সি সেই ঘটনার সাম নাকাটোতে এমাস পূর্বে এগারী কিশোরী, যেগারী কিশোরী টিউশন করে পেলে ঘরে উভতি আসে, সেই কিশোরীগুলির দলবদ্ধভাবে তিনজনলে ধর্ষণ করব কোন সাহস পালে, সেই পরিবেশের সূচনা কেতিয়া হল? এই ঢিং অঞ্চলে সুরক্ষিত আগপা হওয়া নাই, এটাও হওয়া নাই। এইখান দেশের প্রধানমন্ত্রীগুলি চিঁড়ি চিঁড়ি কয় যে বেটি পড়াও বেটি বাঁচাও, এই বেটি পড়াও বেটি বাঁচাও দিনত যদি বেটিয়ে না থাকে বেটি সকল কেনেকে পড়াব, দেশের ভবিষ্যৎ কেনেকে হব? আমি এই প্রতিবাদ চলিরপরা সরকারের এই যে ভেকুর লগা যে প্রশাসন বিভাগ, এই প্রশাসন বিভাগক মুকলিমূরিয়াকে প্রত্যাহ্বান জানাইছো, চব্বিশ ঘন্টার ভিতর যদি দোষী প্রয়ত্ত করব নক, যদি উচিত দৃষ্টান্তমূলক শাস্তি দিব নয়, এই প্রতিবাদ চলি আর ভয়ঙ্কর হব, আর তীব্রতর হব, আর এই আন্দোলনে গণমুখী আন্দোলনের চরিত্র লব। আর একটা কথা স্পষ্ট, যদি পুলিশ প্রশাসন বিষয়া সকলে যদি নিজের ডিউটি যে সুরক্ষা প্রদান করবেন, এই সুরক্ষা প্রদান যদি সুচারুরূপে করলে হয়, আজি সেই নারীগী সেই শিশুরীগী আসল এই অবস্থা হবল নহয়, নির্যাতিত হবল নহয়। আমি ইয়ারপা স্পষ্টভাবে কইছো, আমার ভাই ভনী জিয়রী নারী সকল সুন্দরভাবে সুস্থভাবে এই সমাজত জিয়াই থাকিব লাগিব, আমার স্পষ্ট দামি। এই প্রতিবাদস্থলীরপরা ভেকুর লগা প্রশাসন বিষয়াসকল, ভেকুর লগা প্রশাসন বিভাগক
আমি ইয়ারপা প্রত্যাহ্বান জানাইছো অতি সোনকালে আমার নারী সমূহ সুরক্ষিত হব লাগিব আর সুন্দর শান্তি পরিবেশ বিরাজমান করে রাখাব লাগিব। আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক এই ঘটনাত তাৎক্ষণিকভাবে স্পষ্ট হস্তক্ষেপ বিচারিছো, তেখেত ইয়ালে আহক, তেখেতে রাইজর উখত পড়া ভয়ত তেখেত সচিবালয় থাকিব নালাগে, তেখেত ইয়ালে আহক, প্রতিবাদ স্থলীর সম্মুখে সম্মুখীন হোক, এই নারীসকলের মনের যে আবেগ অনুভূতি যে দুর্দশা এই আর্তনাদ বুঝি উঠক। এই অসম সরকারের যে ভেকুর লগা যে প্রশাসন বিভাগ তেওঁলোকে একো করব নোৱাৰিলে, আসলে আমার হাতত এটা প্রশ্ন সুদিব লগা নাই, এটা আমাক উত্তর লাগে। যি উত্তর জিপি সিং আহি আছে বলে কৈছে, জিপি সিং আহি আছে আমি খবর পাইছো, তেখেতে আহি আমাক ইয়াত সান্তনা দিলে নহব, আমি সান্তনার কারণে ইয়াত বহি থাকা নাই, আমার ন্যায় লাগে আর সেই ন্যায় দীঘলিয়া হব লাগিব, আর ন্যায় লাগবই আমার যে অপ্রীতিকর যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতির খাম কটাব লাগিব। তেখেতে আমাকে সান্তনা দিলে এই নারী সমাজে শান্ত নহয়, পূর্ব প্রত্যেকটা ঘটনা গাপ দিব বিচারে, প্রত্যেকটা ঘটনা খাম কাটে, এসপ্তাহের পিছত সেই ঘটনার কোনো চান্সেপ নাইকিয়া হয়ে যায়, এইবার সেই ঘটনা আমি হব নিদ, সেই অনুরূপ ঘটনার ঘটনা এইবার হব নিদ, আমি প্রতিবাদ করছো, এই প্রতিবাদ দীঘলিয়া হব। হ্যাঁ, এই প্রতিবাদ দীঘলিয়া হব বলে কৈছে, ইতিমধ্যে স্পষ্ট করেছে, মই আরো অল্প তেওঁলোকৰ প্রতিক্রিয়া লব চেষ্টা করি। বাইদেউ আপনি কি কব? মো এটাই কথা, কালি আমার সমাজখন ভাল লাগে, আমার নারী সুরক্ষা লাগে, পুলিশে টকা ঘুষ খালে নহব, আমার নারী সুরক্ষা, আমার লড়া ছোৱালীবিলাক আমি এটা কেনেকে পোহাম কোকসন, আমি ঢিং বজাত আমি জোঠা ধুবলে আহো, আমার তো তিনিজনী ছোৱালী থুয়ে আহো, আমি সেই তিনিজনী ছোৱালী আমাক কোনে লালন পালন করব, কোনে চোয়া চিন্তা করব, আমাক সেইবিলাক হেই লাগে, এটা পুলিশে ঘুষ খালে নহব, 1,50,000 এই ঘটনারূপে গৈছে, ধৰক আজি আমাক নারী সুরক্ষা লাগে, অপরাধী শাস্তি দিব লাগে, যদি পুলিশ প্রশাসনে সুরক্ষা দিব নোৱাৰে তেতিয়াহলে অপরাধীক আমাক গতাই দিয়ক, আমি রাইজে নিজে হেৰি কৰি লম। হয়, মই আকৌ দৃশ্য দেখুৱাইছো কিদৰে কেইবা সহস্রাধিক রাইজ, কেইবা সহস্রাধিক রাইজ ওলাই আহিছে আৰু তেওঁলোকে প্রতিবাদ সাব্যস্ত কৰিছে, প্রতিবাদকারীর এটাই দাবি, এটাই দাবি যে যিকেইটা দোষী আছে দোষীসকলক শাস্তি প্রদান কৰিব লাগে। জয়ন্ত মুজাম্মিল, এই মুহূর্তে যেহেতু প্রতিবাদকারী সকল আছে জিপি সিংলৈ অপেক্ষা করে আছে, বাকি অভিযুক্ত ইতিমধ্যে এটাকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি দুটাক এতিয়াও গ্রেপ্তার করা হওয়া নাই, সেই সন্দর্ভত কি প্রতিক্রিয়া প্রকাশ করব প্রতিবাদকারী সকলে? মূল লগত এতিয়া এইমাত্র এজন লোক, জাস্ট এজন লোকক তফাজুল ইসলাম বলে এজনক আরক্ষী আটক করেছে আর বাকি দুজনক এতিয়ালৈকে আটক করব পৰা নাই, সন্দেহত এই ঘটনা জড়িত থাকা সন্দেহত তফাজুলক আটক করেছে। আমি সম্পূর্ণরূপে এই কথা ভিত্তিহীন বলে কৈছো, আর উপযুক্ত প্রমাণের ভিত্তিত চিনাক্তকরণ হব লাগিব, আর সেই চিনাক্তকরণ করব হলে সেই কিশোরীগুলো গম পাব, পুলিশ সকলে কিবা একটা ঘটনা হলে আমি দুজনক কয়েত্ব করলো, এজনক কয়েত্ব করলো, তেনেকে গাপ দিব বিচারে ঘটনাবিলাকর, রাইজর যে প্রতিবাদমুখী চরিত্র এই চরিত্রক শান্ত করব বিচার, আসলে এই অনুরূপ ঘটনা আর নঘটে, আমি স্পষ্টকে কৈছো, আমি স্পষ্ট কথা কৈছো, আমাক উপযুক্ত প্রমাণের ভিত্তিত রাইজর মাজলে সেই নরপিহাসক গতাই দিয়ক, রাইজ আদালত দিয়ক, আমি রাইজে বিচার করিম, আর যি ভিত্তিতে নকক কিয় যে করায়ত্ত করেছে, কিন্তু আমি সেই কথা ভিত্তিহীন বলে কৈছো মানি নলো, কারণ উপযুক্ত চিনাক্তকরণের ভিত্তিতে আমি প্রমাণ হয়েছে বলে আমি মানি লো। হয়, কৈছে যে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে অপরাধী আটক করব লাগিব, আর তার পিছতে মানি লব, এটা আরক্ষীয়ে তেওঁলোকৰ দুখ দেখিবৰ কাৰণে গৈ পেলাই তাৰপৰা যিকোনো মানুহক উঠাই আনিব সেইটো নহ'ব, উপযুক্ত প্ৰমাণ লাগিব, আৰু উপযুক্ত প্ৰমাণৰ ভিত্তিত গৈ পেলাই আৰক্ষীয়ে তেওঁলোকক আটক কৰিব লাগিব, আৰু আটক কৰি ইয়াতে নাৰী সুৰক্ষা জড়িত হৈ পৰিছে, সৰ্বত্ৰে এতিয়া নাৰী সুৰক্ষিত নহয় সেই কথাই বিগত 24 ঘণ্টাত মুজাম্মিল ৰাজ্যখনত 4টাকৈ নাৰী নিৰ্যাতন, শিশু নিৰ্যাতন, যুৱতী নিৰ্যাতনৰ ঘটনা সংঘটিত হৈছে, মহিলাসকল আছে অৱস্থান গ্ৰহণ কৰিছে, তেওঁলোকৰ পৰা কিছু প্রতিক্রিয়া লোক। হয়, কি কব, এই রাজ্যখন 4টাকে ধর্ষণ কাণ্ড সংঘটিত হয়েছে আর ঢিঙতো সংঘটিত হয়েছে, কি কব আপনি? আমার ন্যায় লাগে, আমি কলেকো উলাব নোৱাৰো, টিউশন পা আহোতে যদি আমার ধর্ষণ কৰিছে তেতিয়া আমাকো কইব
ন্যায় লাগে এই পক্ষত দুখে শাস্তি পাব লাগে দুখে শাস্তি পাব লাগে ফাঁসি দিব লাগে কি কব বাইদেউ আমি ন্যায় বিচাৰিছোঁ সকলোৱে আৰু ন্যায় তেনেকৈ নহয় যে আমাক ৰাইজক গতাই দিয়ক আমি আজি নিজে নিজৰ দেহাটোৰ কাৰণে প্ৰতিবাদ কৰিব আহিছোঁ তাতকৈ লজ্জাজনক কথা একো থাকিব নোৱাৰে গতিকে আমি সকলোৱে এনেকুৱা এটা বিচাৰিছোঁ এনেকুৱা এটা শাস্তি বিচাৰিছোঁ যাতে ৰাইজে আমি তেওঁলোকে যিহেতু প্ৰশাসন বিফল হৈছে গতিকে আমি ৰাইজৰ যাতে সেইখিনি আমি ৰাইজে যাতে আমি কৰিব পাৰোঁ তেওঁলোকক আৰু তেওঁলোকক যদি তেওঁলোকে কিবা ব্যৱস্থা কৰে তেনেহ'লে তেওঁলোকক ফাঁচি দিয়ক নহ'লে এনকাউণ্টাৰ কৰক সেইখিনি আমি দাবী কৰিছোঁ হয় কি ক'ব বাইদেউ দেখিছে আমাৰ যেতিয়া ধিং অঞ্চলত এনেকুৱা এজনী কিশোৰী স্কুলত পঢ়িবলৈ ল'ৰা ছোৱালী যাব নোৱাৰা হ'ল আৰু কিন্তু এটা কথা যিকেইজন পিখাচ নৰ পিখাচ তেওঁলোকৰ ফিংগাৰ প্ৰিণ্ট লৈ হ'লেও যি জেগাত তেওঁলোকে হাত দি এনেকুৱা কৰিছে তেওঁলোকক তেখেতৰ গাত ফিংগাৰ প্ৰিণ্ট লৈ পেলাই চোৰ ধৰা পেলাওক পুলিচে উলিয়াব নোৱাৰে চোৰ কিন্তু তেওঁলোকে তেনেকৈ ডক্টৰৰ লগত কথা পাতি ফিংগাৰ প্ৰিণ্ট লৈ তেখেতলোকক উদ্ধাৰ কৰিব লাগিব কি ক'ব আপুনি মই এটা কথাই ক'ম আমি আমাৰ সুৰক্ষা নিজেই ল'ব লাগিব গতিকে প্ৰত্যেকজনী ছোৱালীকে মই অনুৰোধ জনাইছোঁ যে তোমালোকে নিজৰ ছেফটিৰ কাৰণে এখন এখন চাকু আৰু পেপাৰ স্প্ৰে লগত লৈ ৰাখিবা যেতিয়াই কোনোবা এনেকুৱা বিপদৰ সন্মুখীন হোৱা 112 বুলি এটা এপ ওলাইছে সেইটো ডাউনলোড কৰি পেলাই তোমালোকে নিজৰ সুৰক্ষা নিজেই ৰখা হয় কি ক'ব বাইদেউ আজিৰ এইটো সংক্ৰান্তত কি ক'ব আপুনি এই সংক্ৰান্তত কি ক'ব কি ক'ম মানে কি চৰকাৰৰ ওপৰত হওক পুলিচৰ ওপৰত হওক কোনো আচলতে আমাৰ আস্থা নাইকিয়া যেতিয়া নাৰীয়ে মানে ধৰ্ষণ হৈছে মই আচলতে মই মোৰ লাগে নাৰীক গতাই দিব লাগে আৰু যেতিয়ালৈকে সিহঁতে উচিত শাস্তি নাপায় এটা ভয়ানক শাস্তি নাপায় তেতিয়াহ'লে ধৰ্ষণকাৰীয়ে কেতিয়াও ভয় নকৰে যেতিয়া নাৰীয়ে গতাই দিব সিহঁতক মেইন ৰাস্তাত এটা গঁৰাল সাজি গঁৰালৰ ভিতৰত ভৰাই পেলাই সিহঁতক গুপ্তাংগ কাটি সাৰ নিমখ সানি পেলাই এক ঘণ্টা চটফটাই থাকিবলৈ দি তাৰপিছত সিহঁতে পেট্ৰল ঢালি জ্বলাই দিবলৈ এনেকৈ যদি কৰে তেতিয়াহ'লে ধৰ্ষণ কৰিবলৈ মানে 10 বাৰ ভাবিব ধৰ্ষণ কৰাৰ আগত বহুতবাৰ ভাবিহে এজনী ছোৱালী ওচৰলৈ যাব নহ'লে এনেকুৱা যদি নকৰে এনেকুৱা হৈয়ে থাকিব মুজাম্মিল মুজাম্মিল দেখুৱাই থাকক দৃশ্যাৱলী এই মুহূৰ্তত আমি এই মুহূৰ্তত জনাওঁ যে জি পি সিং উপস্থিত হৈছেগৈ ধিঙত প্ৰতিবাদস্থলীত আৰক্ষী সঞ্চালক প্ৰধান জি পি সিং উপস্থিত হৈছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নিৰ্দেশ মৰ্মে ঘটনাস্থলীত গৈ বুজ ল'ব তদন্ত প্ৰক্ৰিয়াৰ খতিয়ান ল'ব জি পি সিঙে আৰু একেদৰে যি প্ৰতিবাদ অব্যাহত আছে এক প্ৰকাৰ ঢিং অচল হৈ পৰিছে ঢিং আজি অস্থিৰ হৈ পৰিছে ঢিং বজাৰ অনিৰ্দিষ্টকাললৈ বন্ধ ঘোষণা কৰিছে আছুৱে ন্যায় লাগিব কোনোপধ্যে সাৰি যাবলৈ দিয়া নহ'ব অপৰাধীক উপযুক্ত তথ্য প্ৰমাণৰ ভিত্তিত অতি শীঘ্ৰেই কৰায়ত্ব কৰিবলৈ ৰাইজ আৰু দল সংগঠনে সময়সীমা বান্ধি দিছে যদিও এতিয়াও মাত্ৰ এটা অভিযুক্তকহে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে যদিও বাকীসকলক এতিয়াও গ্ৰেপ্তাৰ কৰিব পৰা হোৱা নাই মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ইতিমধ্যে বৰাকৰ পৰা আশ্বাস দিছে অতি শীঘ্ৰে দোষী কৰায়ত্ব কৰা হ'ব দৃষ্টান্তমূলক শাস্তি প্ৰদান কৰা হ'ব আৰু যাৰ বাবে আৰক্ষী সঞ্চালক প্ৰধান জি পি সিঙক ঢিঙলৈ যোৱাৰ নিৰ্দেশ দিছে আৰু এই মুহূৰ্তত আমাৰ হাতলৈ খবৰ আহিছে ঢিঙত উপস্থিত হৈছে আৰক্ষী সঞ্চালক প্ৰধান জি পি সিং মুজাম্মিল জি পি সিং আহি পেলাই ঘৰত উপস্থিত হৈছে কিন্তু এতিয়ালৈকে কোনো প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰা নাই কি সাংবাদিকৰ আগত বা ৰাইজৰ আগত কোনো আশ্বাস প্ৰদান কৰা নাই বা তেওঁলোকে কোনো প্ৰতিক্ৰিয়া প্ৰদান কৰা নাই যায় ইতিমধ্যে আহি পেলাই উপস্থিত হোৱা হৈছে উপস্থিত হোৱাৰ পিছত জি পি সিঙে কি কয় ৰাইজক কি কয় ৰাইজক কি আশ্বাস প্ৰদান কৰে সেয়া অৱশ্যে লক্ষণীয় হ'ব জয়ন্ত নিশ্চয় এতিয়া কি কি দাবী উত্থাপন কৰিব প্ৰতিবাদী জনতাই আৰক্ষী সঞ্চালক প্ৰধানৰ সন্মুখত পুনৰ জানিবলৈ চেষ্টা কৰক প্ৰতিবাদকাৰীসকলৰ দাবী এটাই দাবী যে যিসকল নাৰী আছে নাৰীসকলক সুৰক্ষা প্ৰদান কৰিব লাগে ঢিঙত যিকে নাৰীসকলক সুৰক্ষা প্ৰদান কৰিব লাগে আৰু যিজন যিকেইজন দোষী আছে দোষীসকলক উপযুক্ত শাস্তি প্ৰদান কৰিব লাগে আৰু তেওঁলোকৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰক পুনৰবাৰ মুজাম্মিল হয় মই জানিবলৈ চেষ্টা কৰিম মই আহিছোঁ বাইদেউ আপোনাৰ ওচৰলৈ কি ক'ব আপুনি এই সংক্ৰান্তত কি দাবী জনাব দোষীসকলক কি শাস্তি দাবী জনাব এই দোষী সোনকালে ধৰিব লাগে কৰায়ত্ব কৰিব লাগে ফাঁচি দিব লাগে আৰু সুৰক্ষা দিব লাগে কি ক'ব বাইদেউ এটা কথা ক'ম যিখন দেশত নাৰীক দুৰ্গা ৰূপত পূজা কৰা হয় সেইখন দেশত নাৰীৰ প্ৰতিটো খোজত লজ্জিত মানে নাৰীৰ প্ৰতিটো ক্ষেত্ৰত কোনো ধৰণৰ ব্যৱস্থা নাই নাৰী আজি মানে কাপোৰ নিপিন্ধাকৈ থাকিলেও ভাল
যখন দেশত কোনো সুরক্ষা নাই, নারী কাপড় খুলি রাজপথত ওলাই যায় ভাল তাকে কয়, তাতকে আর মানে একু নাই গিয়া, মানে এনেকা এখন নির্লজ্জ সরকার, সেই সরকারখন কবলে ভাষা নাই, মানে সমালোচনা করবলে ভাষার অভাব হয়ে গেছে। এটা এটাই কথা যে উলঙ্গ নারী উলঙ্গ প্রতিবাদ হলেহে যদি সরকারক গাল লড়ে, যখন দেশত নারীক দুর্গার রূপত পূজা করে সেখন দেশত নারীর সুরক্ষা নাই, তাতকে আর লজ্জার কথা একু নাই। মুজাম্মিল, হয় মুজাম্মিল সংযুক্ত হয়ে থাকক, আমি প্রতিক্রিয়া পুনের লম আপনার জড়িয়ে। বিভিন্নজনের বিভিন্ন প্রতিক্রিয়া প্রকাশ করেছে আরক্ষীর ভাষ্য আছে, ভট্টদ্রবার বিধায়িকা শিবামণি বরাই গৈ প্রতিবাদ সাব্যস্ত করেছে, সরকারক সমালোচনা করেছে, সেই ভাষ্য সমূহ আমি আগবাই ল। কিশোরী নাবালিকা ধর্ষণ করেছে, করে পেলে এতালেকে 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পিছতো দোষীক করায়ত্ত করব নোয়ারে কি বুঝায় সরকারের বিফলতা? দোষীক 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পিছতো ওলাব পৰা নাই, কারণ ভিঙত এনেকা ধরনের ঘটনা আজি এক মাসের আগতেও হয়েছিল, তারপরও ওলাব পৰা নাই গোটে অবস্থাটো। গতি মানে মাননীয় যেহেতু পুলিশ প্রশাসন সকল বিফল, তেওঁলোকে কেউ ওলাব পৰা নাই, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক মানে এটাই কব খুঁজছো, আপনি নিজের তত্ত্বাবধানত বহুত কিটা ডিপার্টমেন্ট রাখি থাকে, পিডব্লিউডি স্বাস্থ্য বিভাগ রাখি থাকে, অন্তত হোম ডিপার্টমেন্টও আপনি কোনোবা এজন যোগ্যতা সম্পন্ন মন্ত্রীক দিয়ক, যাতে আমার মহিলা সকল সুরক্ষিত হয়ে থাকবে পারে, দোষী সাব্যস্ত দোষী উলিয়াব পারে। যেতিয়া এটা অনৈতিক কার্যকলাপ হয়, দোষী যোনে নহক, বিশেষ সম্প্রদায় হোক কি সম্প্রদায়, এইবিল দোষী দোষিয়ে দোষিয়া দৃষ্টান্তমূলক শাস্তি পাব লাগে, দোষী দোষিয়ে দোষিয়া দৃষ্টান্তমূলক শাস্তি পাব লাগে। এটাই অনুরোধ যে প্রতিবাদ তো করব, প্রতিবাদ তো করব, কিন্তু কথা হল যে তদন্তটা যাতে হ্যাম্পার হয়ে না যায়, এইটাতে আমি ব্যস্ত হয়ে না যাও সেটা চাব লাগবে। তিনজন ব্যক্তি আসলে মোটরসাইকেলত, কালি আপনাদের গমেই পাইছে, তার এজন সি মোটরসাইকেলত আসে, তাক দেখিছ বহুত মানুষে, আর বাকি দুজন যুজন আসে এই দুজন পলাতক হয়ে আছে, ধরার কারণে অভিযান চলি আছে। এজন ধরা হয়েছে, নামটো মই এটা নকও, অল্প তদন্ত শেষ হলে আমি কম। বিজেপি বিধায়ক দিগন্ত কলিতাই ধিঙৰ ঘটনার প্রতিক্রিয়া প্রকাশ করে কলে যে গোচরের ফাস্ট ট্রেক বিচার প্রক্রিয়া সমাপন করে ফাঁসি কাঠত ওলাব লাগে দোষীক, মুখ্যমন্ত্রী এই ক্ষেত্রে ব্যবস্থা লব লাগে বলে কই দিগন্ত কলিতাই কলে। আজি বিরোধী নিমাত একেলগত তেও কলে যে এনেকুৱা ঘটনা কেবল ন্যায়হে করেছে। কালি হওয়া ঘটনাটো লৈ পেলাই আমি সঁচাকৈ বহুত দুঃখ পাইছো, অসমত থকা অসমীয়া ছোৱালীক যদি বলৎকার করে আর মূর্ছাগত অবস্থা যদি পেলায় থ গৈছে আর কিশোরী এজনী, এইটে সঁচাক খুব দুঃখ লগা ঘটনা আর তীব্র গরিহনা আমি জানাইছো এই ঘটনাটো। যখন ব্যক্তিয়ে এই ঢিঙর ঘটনাটোর জড়িত আছে তেখেতসকলক সরকারে ইমিডিয়েটলি বিচারি উলিয়াই সন্ধান করে আসলতে ফাঁসি কাঠত ওলমাব লাগে। আসলতে ইমান জঘন্য আর এনেকা একটা ঘটনা যে ঘটিব আমি ভবা নাই, এই কারণে মই প্রশাসনক আর পুলিশ প্রশাসনক আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকে অনুরোধ করছো যে আপনি এইটার উপর স্ট্রিক্ট অ্যাকশন লগ ইমিডিয়েটলি, আর ফাস্ট ট্রেকত এই তিনজন পাপী উচিত ব্যবস্থা করব। আমি বিশেষ সম্প্রচার অব্যাহত রাখিম, সময় হয়েছে একটা চমু বাণিজ্যিক বিরতি।